কৈলাস পর্বত। কৈলাস পৃথিবীর সব থেকে উঁচু পর্বত নয়, তবু আজ পর্যন্ত কেউ কৈলাস পর্বত জয় করতে পারেনি। এই কৈলাস পর্বত বড় রহস্যময়। এই কৈলাস পর্বত নিয়ে কিছু প্রশ্ন আছে যার উত্তর আজও আমাদের কাছে অজানা। প্রশ্নগুলি হলো: 1. কৈলাস পর্বতে কি সত্যি ভগবান শিব বিরাজ করেন? 2. কৈলাস পর্বতে আসলে কে আটকে দেয় পর্বতারোহীদের? আজ আমরা পৃথিবীর সব থেকে রহস্যময় পর্বত অর্থাৎ এই কৈলাস পর্বত নিয়ে আলোচনা করব। কৈলাস পর্বতকে পৃথিবীর সব থেকে পবিত্র পর্বত বলে গণ্য করা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন, এই কৈলাস পর্বতের চূড়ায় আজ পর্যন্ত কোনো পর্বতারোহী পৌঁছাতে পারেনি। বন্ধুরা, একবার ভেবে দেখুন, কৈলাস পর্বতের উচ্চতা প্রায় 6638 মিটার, আর সেখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার, অর্থাৎ কৈলাস পর্বতের থেকে 2210 মিটার বেশি। তা সত্ত্বেও মাউন্ট এভারেস্ট প্রায় 7000-এরও বেশিবার জয় করা হয়ে গেছে, কিন্তু কৈলাস পর্বতের চূড়ায় আজ পর্যন্ত কেউ পা রাখতে পারেনি। এই কৈলাস পর্বত জয় করতে গিয়ে বহু মানুষ তার নিজের প্রাণ হারিয়েছেন। কৈলাস পর্বতকে ভগবান শিবের বাসস্থান মানা হয়ে থাকে এবং এই জায়গাকেই হিন্দু ধর্মের সব থেকে পবিত্র স্থান বলে মনে করা হয়। এখানে আছে হিন্দুদের সব থেকে পবিত্র তীর্থস্থান। এই কৈলাস পর্বতের বিভিন্ন রহস্য নিয়ে বহু বিজ্ঞানী বহু বছর ধরে পরীক্ষা নিরীক্ষা করেছেন। কৈলাস পর্বতের ব্যাপারে তিব্বতের ধর্মগুরু বলে থাকেন, কৈলাস পর্বতের চারিদিকে কোনো এক অদ্ভুত শক্তি বাস করে, সেই শক্তিকে তিনি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে দাবি করেন। কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে, আর এটা প্রাচীন শাস্ত্রেও লিখিত আছে, আর এটি বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে কৈলাস পর্বতই পৃথিবীর কেন্দ্রবিন্দু। কৈলাস পর্বত সমুদ্রস্থল থেকে 22,068 ফুট উঁচুতে তথা হিমালয়ের উত্তরে তিব্বতে অবস্থিত। তিব্বত চীনের অধীন, তাই জন্য কৈলাস পর্বত চীনের আয়ত্তে আসে। কিন্তু প্রাচীনকাল থেকে একটি কথা জানা যায়, সেটি হলো কৈলাস পর্বতের মাহাত্ম্য তার উচ্চতার জন্য নয়, তার আকারের জন্যও মানা হয়। কৈলাস পর্বত থেকে 4টি মহান নদীর উৎপত্তি হয়, সেইগুলি হলো সাতলুজ, সিন্ধু, ব্রহ্মপুত্র ও ঘাগড়া। এই 4টি নদী পুরো স্থানটিকে 4 ভাগে বিভক্ত করেছে। কৈলাস পর্বতে কিছু রহস্যময় ঘটনা ঘটতে দেখা যায়, সেইগুলি হলো: কৈলাস পর্বতে কম্পাস কাজ করে না, তার কারণ এটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত বলেই মনে করেন বিজ্ঞানীরা। কৈলাস পর্বতে অন্যান্য স্থানের থেকে বেশি তাড়াতাড়ি সময় অতিবাহিত হয়, এর কারণ আজও বিজ্ঞানীদের অজানা। বৈজ্ঞানিকরা খেয়াল করে দেখেছেন যে অন্যান্য জায়গার থেকে কৈলাসে নখ ও চুল খুব দ্রুত বৃদ্ধি পায়, এর কারণ জানা আজও সম্ভব হয়নি। বন্ধুরা, এই সব তথ্যগুলি বিশ্বাস না হলেও ঘটনাগুলো যে সত্য তা প্রমাণিত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।